মানে দীর্ঘ প্রায় 40 বছরের পুরনো ছাত্র আমার, অত্যন্ত ভালো বাদক এবং খুব শিক্ষিত তবলা বাদক, সুপরিচিত এবং সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বাজায় আমার ছাত্র শ্রী অরুণ পালের, বর্ধমানে থাকে, অরুণ পালের সুযোগ্যার কন্যা, এবং ও শ্রী মনোজ মজুমদার এবং বচনলাল মিশ্র এবং অ্যালেন প্যারিসের কাছেও অত্যন্ত সুন্দর পারফরমেন্স, নেটওয়ার্কের এত বিভ্রাটের জন্য
আমাদের এই অনুষ্ঠানটা ও করতে পেরেছে, আমাদের নিজেদের কাছে খুব ভালো লাগা এবং ওর জন্য ভালো। অনিন্দিতা, তোমার কাছেও নিশ্চয়ই ভালো লাগলো। যেমন বাচ্চারা তেমনি বড়রা। অনিন্দিতা, তুমি এত প্রতিকূলতার মধ্যেও আমাদের সঙ্গে এত সুন্দর ভাবে একটা পারফরমেন্স উপহার দিলে এবং তোমাকে লাগছে অপূর্ব সুন্দর। যেমন সুন্দর তোমার নৃত্য শৈলী তেমনি সুন্দর তোমাকে দেখাচ্ছেও, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশা রাখবো কখনো তোমাকেও সরাসরি তোমার পরিবেশনা দেখা। অসংখ্য ধন্যবাদ অনিন্দিতা, তোমাকে ভালো থেকো, সুস্থ থেকো। এবার আমি পরবর্তী অনুষ্ঠানে প্রবেশ করছি, একটি সঙ্গীতের অনুষ্ঠান। তারপর আমরা নৃত্যলাম এবং মুগ্ধ হয়ে গেলাম নৃত্য পরিবেশনার মাধ্যমে। এবার আবার কিছুক্ষণ সঙ্গীতের ঝর্ণায় আমরা আমি ডেকে নিচ্ছি আপনার সঙ্গীতা সাহাকে। উনি সঙ্গীতাচার্য প্রয়াত গৌরাঙ্গ সাহার সুযোগ্যা কনিষ্ঠা কন্যা এবং দক্ষিণ কলকাতার আরেকটি বিখ্যাত মিউজিক কলেজ গীতা মিউজিক কলেজের অধ্যক্ষা এবং কর্ণধার। আমি এখন ডেকে নিচ্ছি মাননীয় সঙ্গীতা সাহাকে তার সঙ্গীত পরিবেশনার জন্য। নমস্কার। নমস্কার। আমি বেশি কথা বলে আর সময় নষ্ট করবো না, গানটা শুরু করছি। হে উনাশি হরিয়া
রাশি রাশি নিত তুমি শুকে